আমার জীবন নরক বানিয়ে দিয়েছেন সুকেশ বললেন জ্যাকুলিন সুকেশ বলেছিলেন তিনি আমার অনেক বড় ভক্ত দক্ষিণ ভারতীয় ছবিতে আমার কাজ করা প্রয়োজন নিজেকে সান টিভির মালিক হিসেবে পরিচয় দিয়েছিলেন সুকেশ এবং বলেছিলেন তার হাতে বেশ কিছু প্রকল্প আছে তাই দক্ষিণ ভারতীয় ছবিতে আমাদের একসঙ্গে কাজ করা উচিত সম্প্রতি জ্যাকুলিন দিল্লির পাতিয়ালা আদালতে দুইশো কোটির আর্থিক প্রতারণা মামলার প্রধান আসামি সুকেশের বিরুদ্ধে নিজের এই বয়ান রেকর্ড করেছেন সুকেশের সঙ্গে জ্যাকুলিন মুঠোফোন ও ভিডিও কলে কথা বলতেন সে সময় সুকেশ ছিলেন কারাগারে কিন্তু জ্যাকুলিন ভিডিও কলেও বুঝতে পারেননি যে সুকেশ জেল থেকে কথা বলছেন জ্যাকুলিন দাবি করেন তারা যখন ভিডিও কলে কথা বলতেন তখন সুকেশের পেছনে পর্দা এবং সোফা দেখা যেত এ কারণে দিনে তিন থেকে চারবার ভিডিও কলে কথা বললেও তিনি বুঝতে পারেননি যে সুকেশ জেল থেকে কথা বলছেন দু সালের আটাশ অগস্ট সুকেশের সঙ্গে শেষবার মুঠোফোনে কথা হয়েছিল বলে জানান এই অভিনেত্রী সুকেশ চন্দ্রশেখর দুশো কোটির আর্থিক তস্রুপের মামলার প্রধান আসামি সম্প্রতি এই মামলায় জ্যাকুলিনকে আদালতে তোলা হলে তিনি জানান সুকেশ তাকে ধোকা দিয়েছেন তার আবেগ নিয়ে খেলেছেন তার জীবন নরক বানিয়ে দিয়েছেন এমনকি তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন এই বলিউড নায়িকা আরও জানান পিঙ্কি ইরানির মাধ্যমে সুকেশের সঙ্গে তার পরিচয় সুকেশের পরিচয়ে পিঙ্কি ইরানি জ্যাকুলিনকে জানিয়েছিলেন যে সুকেশ সরকারি কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন আর জয়ললিতা সুকেশের মাসি কিন্তু প্রতিটি তথ্যই ছিল মিথ্যা পরবর্তী সময়ে জ্যাকুলিন জানতে পারেন সুকেশ একজন প্রতারক এই মামলায় জড়িত থাকার জেরে এই অভিনেত্রীর বিদেশে যাওয়ার ওপর আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন এ কারণে তিনি দেশের বাইরে যেতেও পারছেন না এখন সাতাশ জানুয়ারির পর দুবাই যাওয়ার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছেন তিনি পঁচিশ জানুয়ারি আদালত জানাবেন অনুমতি দেবেন কি দেবেন না গত বছর অসুস্থ মাকে দেখতে বাহরাইনে যাওয়ার অনুমতি চাইলেও তখন আদালত তাকে অনুমতি দেননি উল্লেখিত মামলার সঙ্গে জড়িয়ে পড়েছেন বলিউডের আরেক অভিনেত্রী নোরা ফাতেহি তিনি পাতিয়ালা আদালতকে জানান সুকেশের সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগ ছিল না তার এক আত্মীয়ের সঙ্গে পিঙ্কি ইরানি যোগাযোগ করেন এবং তাকে গাড়ি বাড়ি সহ বিলাসবহুল জীবন দিতে চান তবে এজন্য নোরাকে দিয়েছিলেন সুকেশের প্রেমিকা হওয়ার শর্ত প্রেমিকা হলে সুকেশ তাকে বিলাসবহুল জীবন উপহার দেবেন যদিও নোরার বিরুদ্ধে সুকেশের কাছ থেকে দামি উপহার নেওয়ার অভিযোগ রয়েছে তবে নোরা বলছেন সুকেশকে তিনি চেনেন না তিনি শুধু এই চক্রের শিকার